হারিতে মধ্যে অন্তে তাহলে 300 ইঞ্চি থাকলে তাহলে আবার এটাই তো নৈরন্তর্য, একেবারে নৈরন্তর্য সবসময় চলছে চলবে। এর দুটো কথা স্লোগান দেয় রাজনৈতিক পার্টিরা রাস্তা দিয়ে যখন যায় চলছে চলবে, আর সনাতন শাস্ত্র বলছেন চলছে চলবে বলে কোনো কথা নেই, প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলছে, এর বিরতি নাই। লীলা নিত্যা, সেবা নিত্যা, আরাধনা নিত্যা, উপাসনা নিত্যা, কথাটা এইরকম চলছে। কিছু হয়ে ফেলে গেল তা নয়, চলছে চিন্তামণি প্রকর সদম সুকল্প বৃক্ষ, বৃন্দাবনে কল্প বৃক্ষ, কেমন কল্প বৃক্ষ, একটা বৃক্ষের কাছে যাওয়া যাক, আমাদের ভগবৎ প্রেম প্রীতি দান করো দিয়ে দেবে, এইরকম লক্ষাবৃতি সুসুরভীর অভিপালয়ন্তম সুরভি সব সেখানে লক্ষ্মী শত সহস্র সহস্র শত সম্ভ্রম দেখবান সহস্র লক্ষ্মী সবসময় সম্ভ্রমের সঙ্গে সেবা করছেন, কার গোবিন্দের, শুধু গোবিন্দের না তার সঙ্গে আরো একজন আছে রাধা গোবিন্দের, রাধা শ্যামসুন্দরের, রাধা মদন মোহনের, শত সহস্র শত লোক লক্ষ্মী তারা সম্ভ্রমের সঙ্গে সেবা করছেন, যা চাওয়া যাবে তাই শুনলে তো ইচ্ছা হয়, তাই তো এমন জিনিসটা তো ভালো পাওয়া ভালো, কিন্তু পাওয়াটা কঠিন, কিন্তু যে পায় সে পায় এ কথাও সত্য, কেউ পাবে না এ কথা নয়, পেয়েছেন অনেকে পাচ্ছেন অনেকে, সুতরাং আমিও যদি ঠিক মতো চলি তা আমিও পাবো সে আশা ভরসা রাখতে পারি, এই তো কথা। এই গুরু বৈষ্ণবকে আমার মমতাস্পদ, তা তিনি আমার প্রাণ, তিনি আমার সর্বস্ব, এই মমতা বুদ্ধি করবার জন্য কি খুব তত্ত্বজ্ঞানের প্রয়োজন পড়ে? গুরু বৈষ্ণবকে, গুরু বিশেষ করে গুরুদেবকে, তিনি আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় মহা প্রেমা মমতাস্পদ, তার প্রতি যে মমতা থাকবে, তার তিনি আমার জীবনের সর্বস্ব, এর জন্য কি খুব তত্ত্বজ্ঞানের প্রয়োজন পড়ে? জেনে তবে তার প্রতি মমতা, এরকম কি জ্ঞান তাকেই বলে শাস্ত্রীয় জ্ঞান, তাই জন্যই বলছি যে বাস্তব জ্ঞান পরমার্থ জ্ঞান তাকেই বলে তত্ত্বজ্ঞান, আর জগতের যেসব জ্ঞান আছে সেগুলো তত্ত্বজ্ঞান বলে না, সেটা লৌকিক জড়িয় জ্ঞান বলে, সেগুলোকে জড়িয় জ্ঞান বলতে পারা যেতে পারে, কিন্তু আমি বলছি মমতা কারোর প্রতি, তার প্রতি তিনি আমার জীবনের সর্বস্ব, এর জন্য কি খুব বেশি একটা তত্ত্বজ্ঞানের প্রয়োজন পড়ে, না বিনা তত্ত্বজ্ঞানে ওগুলো গুরু বৈষ্ণবের আশীর্বাদে তার কৃপায় আসে? সেটাই ঠিক কথা, তত্ত্বজ্ঞান আমার নিজের চেষ্টার দ্বারা আসে না হয় না, তত্ত্বজ্ঞান কৃপা সাপেক্ষ, কিন্তু তার জন্য তো আকাঙ্ক্ষা থাকা চাই, যত্ন আগ্রহ থাকা চাই, এইটা হলো কথা। না তত্ত্বজ্ঞানের উপর কি ওই মমতা প্রীতি নির্ভর করবে? আমার প্রশ্ন হচ্ছে কারোর প্রতি আমি কাউকে জেনে নেই আগে ভাগে, শুনে ফেলেছি জেনে নিয়েছি যে স্নেহ মমতা ছাড়া কোনো জিনিসটাই সম্ভব হয় না, তাহলে গুরু বৈষ্ণবের প্রতি কামনাটাই
দরকার আছে আগে, তারা যাতে খুশি হন, সন্তুষ্ট হন, যেভাবে চললে সেইটাই জেনে নিতে হয়, বুঝে নিতে হয়, দিয়ে সেই অনুসারে চলতে হয়। আর সেই জিনিসটা শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে, কিন্তু আমাদের বুঝাবার লোক কম আছে, এই বা আমাদের বুঝবার সুযোগ সুবিধা কম আছে, এই বলা চলে। কিন্তু তত্ত্বজ্ঞান পেতে গেলে ঠিক ঠিকভাবে স্নেহমমতা খুঁজে পেতে গেলে ও তাদের কাছ থেকেই পেতে হয়, এছাড়া কোনো সোর্স নেই, কোনো রিলায়েবল সোর্স নেই, গুরু বৈষ্ণব ছাড়া কোনো রিলায়েবল সোর্স নেই। তারা যা বলে দেবেন, তারা যা শিখিয়ে দেবেন, সেই অনুসারেই ঘটনাটা ঘটে, সেই অনুসারেই ভগবানও কাছাকাছি এসে হাজির হন। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহানপামর প্রতি হবেন সদয়, তা তাদের আবেদনটা দরকার আছে। যে কাজটা খুবই কষ্টকর সেটা অনেকটা সহজ সরল হয় গুরু বৈষ্ণবকে হাত করতে পারলে, এটাই হলো বড় কথা। এখন গুরু বৈষ্ণবকে হাত করার কথা সেটাও শাস্ত্রেই লেখা আছে, সেটাও সাধু সজ্জনরাই জানেন, সেটা শাস্ত্রেও লেখা আছে সেই জিনিসটা। তাদের প্রতি কামনায় সব কিছু কাজটা করতে হয়, কিসে তারা সন্তুষ্ট হবেন এই জিনিসটা যদি জানতে পারা যায়, তা আমরা সেই অনুসারেই সাধন পথে অগ্রসর হই, এইটাই তো কথা। কিন্তু যার দ্বারা তারা প্রীত হন, সন্তুষ্ট হন, তারা যে ভাড়ার নিয়ে বসে আছেন সেটার অধিকার পেতে গেলে নিশ্চয়ই তার জন্যে বেশ রীতিমতো এক শিকার যত্ন, উৎসাহ, ধৈর্য এগুলো নিশ্চয়ই রাখতে হয়। যাহা দেখি প্রীত হন গৌর ভগবান, আছে তো কথাটা, কি দেখলে গৌর ভগবান প্রীত হন? ভক্তিভাব দেখলে, বৈরাগ্য দেখলে গৌর ভগবান প্রীত হন। এটা যদি আমি জেনে নিয়েছি তাহলে সেরকম চেষ্টা আমাকে করতে হয়, এবং সেই চেষ্টাটা যদি গুরু বৈষ্ণবের নেক নজরে পড়ে তখন তারা তাদের অহৈত কি করুণা কৃপা পাওয়ার সম্ভব হয়, এইটাই তো ব্যাপার। যে স্নেহ মমতা থাকলে গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায়, এবং গুরু বৈষ্ণব সন্তুষ্ট হয়ে কারো জন্যে কিছু আবদার করেন, দাবি করেন উপরওয়ালার কাছে, এই জিনিসটা তো আছে, এই বিচারটা তো আছে, পড়ে আছে, দেখা যাচ্ছে। তো আমরা যেসব ইতিহাস পড়ছি, পারমার্থিক ইতিহাস, তার ভিতরে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। একজন কিছুতেই শিষ্য বলে মেনে নিচ্ছেন না, আর এমনই কাজ তিনি করতে লাগলেন যাতে তাকে শ্রীচরণে আশ্রয় না দিয়ে উপায় রইল না, তার মানে সেখানে তিনি পরাজিত হলেন। যে প্রতিজ্ঞা করে বসেছিলেন লোকনাথ গোস্বামী প্রভু, সে প্রতিজ্ঞাটাকে উল্টে দিলেন, নরোত্তম ঠাকুর উল্টে দিলেন সেটা। এও তো হয়, ভগবানও ঠিক এরকম ধরনের করেই খুশি হন, হয়ে যান। গুরু বৈষ্ণব যখন এইরকম ধরনের তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলছেন, কোনো উপায় নেই, সেবাবৃত্তির দ্বারা তার প্রতিজ্ঞা তাকে তুলে নিতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। ওরকম ভগবানের ওকে সেরকম আছে,
তিনি যাকে কৃপা করবেন তিনি জেনে শুনে বুঝে বসে আছেন, আর যাকে কৃপা করবেন তিনি সবসময় সবটা নাও জানতে পারেন নাও বুঝতে পারেন, কিন্তু যাকে কৃপা করবেন তিনি সেটা ঠিক হয়ে আছে। অনেক খেলাবার পর, অনেক পরীক্ষা নেওয়ার পর তারপরে হয়তো সেটা দেখাচ্ছেন। আবার আগে খুব বেশি চেষ্টা নাই, কোনো বাহাদুরি নাই, অথচ তিনি তাকে কৃপা করে বসে আছেন, এই ব্যাপারও তো রয়েছে। আর তার হয়তো কোনো চেষ্টা নাই, কিন্তু ভগবান প্রতিজ্ঞা করছেন আমি ওকে কৃপা করলাম করব, সেখানে কারো কিছু বলবার নেই। সেখানে হয়তো বৈষ্ণবের আবেদনেরও দরকার হচ্ছে না, হয়নি, প্রয়োজন হয়নি, এমনই ব্যাপারটা এও আছে। আবার গুরু বৈষ্ণব যদি কিছু আবেদন করেন কারো জন্যে, গুড, তা আমাদের এখন তো গুরু বৈষ্ণবের কৃপারই প্রয়োজন, আমাদের এখন ভগবান অনেক দূরে আছেন, ভগবান বৈষ্ণবের কৃপা পেতে গেলেও তো ভাবটা তো সেই একই লাইনের হওয়া চাই, ওটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃপাটাও তো আসে না, আসছে না তো, সহসা আসে মোটেই না। পার্থিব জগতের যত রকম ধরনের আমাদের এ রয়েছে ডিম্যান্ড, চাহিদা, ততদিন পর্যন্ত তো আসা উচিত নয়। এখানকার যে ভাবগুলো আছে সব স্বার্থ বিজৃম্বিত ভাব, এর পিছনে স্বার্থ আছে, ঠিকঠিক ভাবে বললে হয়তো অনেকে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। জড় জগতের যে রকম ধরনের ব্যবস্থাগুলো আছে কর্ম মার্গে, সেগুলোর পিছনে আলটেরিয়ার মোটিভ আছে, অতি সূক্ষ্ম সুসূক্ষ্ম ভাবে আছে চাহিদা। আমি মুখে যদি বলি আমি কিছু চাই না, তাহলেও তার কিছু আছে, তার মধ্যেও কিছু আছে। এখন সেই গভীর রহস্য কে বুঝবেন? ভগবান বুঝবেন, তার নিতা একান্ত নিজজন তারা বুঝবেন, ওটা বিচার করবেন, এ কি চায়, কতটুকু চায়, কতটুকু দিলে সন্তুষ্ট হয়ে যায় তারা বুঝবেন। আর যতক্ষণ বুঝছেন যে না এ পার্থিব জগতের একে ছাড়েনি, ততক্ষণ পর্যন্ত তারাও ঠিক প্রস্তুত হননি দেওয়ার জন্য কিছু। যদি দেখেন না এ পার্থিব জগতেরই কিছু নিয়ে বঞ্চিত হতে চায়, এর আলটিমেট আম খুব বেশি দূর পর্যন্ত নয়, তো তাকে পার্থিব জগতেরই কিছু ব্যবস্থা দিয়ে দেবেন, কি করবেন, উপায় নেই তো, সে চায় কিছু, আর দাবি হলো ওইটা। আর যতক্ষণ যখন দেখবেন যে না পার্থিব জগতের কোনো কিছু ব্যাপার না, তখন সেই অনুসারে ব্যবস্থাটা করেন, ব্যাপারটা তো এইরকম। তারা দেখবেন অবস্থাটা এটা একটা জিনিস, আর আমরা কতটুকু অগ্রসর হয়েছি এটাও তো একটা ব্যাপার, সেই অনুসারেই তো দেওয়া পাওয়া জিনিসটা। এবং সেই দেওয়া পাওয়াটা ঠিক পার্থিব কোনো ব্যাপার নয়, পার্থিব কোনো ব্যাপার নয়, জড়ীয় কোনো ব্যাপার নয়, জড় কালের মধ্যে কোনো ব্যাপার কিছু না সেই দেওয়া পাওয়াটা। তা সেখানে খুব সুন্দরভাবে বিচার করলে দেখা যাবে যে এর পিছনে আমার পরীক্ষা দেওয়াটাই সব থেকে বড় জিনিস, এবং সেই পরীক্ষার মধ্যে
আন্তরিকতা সম্পূর্ণভাবে থাকবে। পরীক্ষা মানে আন্তরিকতার পরীক্ষা, সরলতার পরীক্ষা। যে জিনিস না হলে সাধন ভজন অসম্ভব হয় না। ভজন কথা বাদ দিয়ে দিলাম, সাধনের কথাই ধরছি, আরম্ভই হয় না। সেই অন্তর্দর্শন, সেই সরলতা না থাকলে ঠিক জগতের লোকের সঙ্গে আমরা যেমন মেলামেশা করি, তাদের সঙ্গে যেমন আচার ব্যবহার করি, যেমন কথাবার্তা বলি, ঠিক সেরকম ধরনের ব্যাপারটাই না সেটা। আত্মকল্যাণ জিনিসটাই আলাদা। সেখানে যে জিনিসটা থাকা দরকার একজনের মধ্যে, সেই জিনিসটা তো শাস্ত্রের সব জায়গায় বলা আছে, গীতা ভাগবতে পরিষ্কার করে। প্রণিপাত পরিপ্রশ্ন সেবাবৃত্তি প্রথম মুখেই বলা আছে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। কথাটা বলা আছে, এই একই ধরনের কথা ভাগবতেও বলা আছে, একই কথাই। তো ওইটাই তো প্রসেস, প্রসিডিওর, ও ছাড়া তো কিছু বলা যাবে না, ওই কথাই তো বলা আছে। এখন আমি যদি সহজ সরল হই, সেই ভাব নিয়ে যদি চলি, ওইটাই যদি আমার ভূষণ হয় সব কিছু, তার দিক দুটো নেই, একটাই দিক। কখনো আমি সরল, কখনো আমি কপট, তাহলে হলো না। এমন কি হয় একটা লোক কখনো সরল কখনো কপট হয় জড় জগতে হয়, এটা জড় জগতে এটা হতে পারে। জড় জগতে না হলে তাহলে ওই বিচারটা আসে কেন? পরলোকের সেবা যখন করবে, আত্মকল্যাণের চিন্তা যখন করবে, ভাগবতের মধ্যেও রয়েছে একাদশ স্কন্ধে, ও কথাটা তো প্রথমেই বলেছেন। গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে সহজ সরল বৃত্তি ছাড়া অন্য কিছু চলবে না। কপটতা থাকলে একদম চলবে না। আমি একটা কিছু প্রিটেন্ড করছি, ভান করছি, হবে না। হা না কোনটাই বলবেন না। যদি সামান্য কিছু দরকার হলে একটা কথা বলে দিলেন, সেখানে পরীক্ষায় পাশ করা মানে আন্তরিকতা, সহজ সর্ববৃত্তি। জাগতিক বিচারে দুরকমই হয়, কোনো জায়গায় আমি সহজ সরলভাবেই জিনিসটা প্রকাশ করি, আর কোনো জায়গায় চেপে যাই, কোনো জায়গাটায় হয়তো ঠিক উল্টোটাই বলি। তুই ভাব তো এই জগতে আছে, কিন্তু গুরু বৈষ্ণবের কাছে চলে না এটা, ভগবানের কাছে ওটা চলে না। আত্মকল্যাণের ছু ব্যক্তি যারা, তাদের পক্ষেই বিশেষ করে এই ব্যবস্থা। আর জগতে চলতে গেলে, খাওয়া থাকা পরা নিয়ে চলতে গেলে, সে যখন যেমন তখন তেমন অবস্থা। সরকারের আইন এমন হয়ে যাচ্ছে যে আইন পালন করতে গেলে প্রত্যেকটা মানুষকে চোর ডাকাত গুন্ডা বদমাশ হয়ে যেতে হচ্ছে। কি করবে, সোজা সহজ সরল কথা, এটা আইনই এমন করে দিচ্ছে সরকার। যেটাকে রক্ষা করতে গেলে, সংরক্ষণ করতে গেলে, আমাদের নিজেদেরই অনুদার হয়ে যেতে হচ্ছে, নিজেদেরই উল্টো পাল্টা করতে হচ্ছে, তাহলে আমি বাঁচতে পারবো না। আইনগুলোই তো এরকম হয়ে যাচ্ছে, ওই পথে ঠেলে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে।
আমি যদি সহজভাবে যদি চলি তাহলে আমার একটা কাজ উদ্ধার হয় না। সুতরাং সেখানে এলো দানব মহাদের কাজ, গুরুদের ব্যাপারে এসে গেল। জিনিসটা তো ভালো না, সাধারণ জগতের লোকও জানে ওটা খারাপ জিনিস, আর পরমার্থ জগতে তো বলাই আছে এটা মোটেই চলবে না। অথচ দেখছি ওইটা না হলে আমার কাজ হয় না। পার্থিব জগতের কাজ উদ্ধার ওই রকম, ঘুষ দেওয়াটাও পাপ, ঘুষ নেওয়াটাও পাপ, দুটোই শাস্ত্রে লেখা রয়েছে। যারা ঘুষ দিচ্ছেন তারাও ধরা পড়লে তাদেরও পানিশমেন্ট, আর যারা ঘুষ নিচ্ছেন তাদেরও পানিশমেন্ট, দুজনেরই পানিশমেন্ট। দুটো দুটো জিনিসই খারাপ। অথচ তো চলছে সমাজে, এটা এই জগতের ব্যাপার। কিন্তু পরমার্থ ক্ষেত্রেতে যদি ওই রকম জিনিস চলে কোনো লাভ হবে না। আমি যদি মনে করি আমি কিছু পাবো, কিছুতেই সম্ভব না। আইনের ব্যাপার দিয়ে ওখানে কাকু ঠকানো যাবে না, নিজের মনকে নিজে মনকে ঠকাবেন মানুষ, ঘটনা তো সেই রকম। ওখানে আইনেতেই আছে কে কাকে ঠকাবে। যদি ঠকানো কথাটা মেনে না হয় তাহলে নিজেই নিজেকে ঠকানো হচ্ছে, নিজেকেই নিজে ঠকাচ্ছে, এমন মানে হয়ে যাবে, এমন মানে হয়ে যাবে। একজন মানুষ নিজেকে নিজে ঠকায় না, ঠকাতে চায় না পারতপক্ষে, কিন্তু হয়ে যায়, ঘটনা পরম্পরায় হয়ে যায়, ওটা মানে হয়ে যায় ওরকম। কি হবে পরমার্থ ক্ষেত্রেতে কখনোই ওরকম ধরনের জিনিসটা চলবে না, চলে না। লৌকিক ব্যবহারিক জগতের নিয়ম কানুন পরমার্থ জগতে চলে না। লৌকিক জগৎ লৌকিক জগৎ, পরমার্থ জগৎ পরমার্থ জগৎ, সেখানে মোটেই চলবে না, ওটাই মোটেই চলে না। তো আমি নিজে ওই কপটতা নিয়ে আর চালাকি চাতুরি নিয়ে যদি আমি অগ্রসর হই কি ফল মিলবে? আমি মনে করে নিতে পারি না, বোধহয় চলবে, চলে, কিন্তু কার্যক্ষেত্রে চলে না। কার্যক্ষেত্রে আমি অচল হয়ে যাব, আমি ফেল করে বসে আছি, এই তো ব্যাপার। নিজেকে নিজে ঠকানো হয় অনেক সময়, মানুষ দুঃখ করে নিজে নিজেই বলে ফেলে, মাই হার্ট মিসগিভস মি। নিজেকে নিজে কেউ ঠকায়? কখনো ঠকায় না, কিন্তু কথায় এসে যায়, ওটা অবস্থা বিশেষে কথাটা ওই রকম বেরিয়ে পড়ে। আমি যেন আমার নিজেকেই ঠকিয়ে ফেললাম ক্রিয়াকর্ম অনুষ্ঠানের দ্বারা, ওটা হয়ে যায়, আপসে হয়ে যায়, যেটা মানুষ নিজেকে নিজেকে নিজে বলতে পারে না, বলে না, কিন্তু হয়ে যায়। কি করা হবে? যে স্নেহ মমতা থাকলে গুরু বৈষ্ণবের প্রতি, এ তো সব একবারে ফর্মুলা করা। লৌকিক ব্যবহারিক জগতে যেমন প্রত্যেকটা ফর্মুলা আছে, পরমার্থ জগতে প্রত্যেকটারই ফর্মুলা আছে। সেই ফর্মুলা মাফিক কাজ হয়ে গেলে কাজ ঠিক হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত সেই অবস্থাটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা মিলছে না। সুতরাং আমার প্রাপ্তি অ্যাচিভমেন্টও ঠিক মিলছে না, এই তো কথাটা। সেই পয়েন্টে যখন এসে যাবে ঠিক হয়ে গেল কাজটা। যা বলা আছে শাস্ত্রে এর একটা কথাও বাজে নয়, মিথ্যা নয়।
এর যেমন ডিগ্রিতে বলা আছে সেরকম ডিগ্রিতেই দরকার। আমার চিন্তা ভাবনা, আমার সবকিছু, আচার অনুষ্ঠান, সবটা সবটার মধ্যেই সেই সাবলীল ভাব থাকবে, সেই সরলতা থাকবে। সেখানে ভাড়া দিচ্ছি কার কাছে? মূল মালিকদের কাছে ভাড়া দিচ্ছি তো। একরকম মালিক তারা, শিক্ষাদাতা এগিয়ে দিচ্ছেন যারা, সেই একরকমের মালিক, আর একরকমের মালিক ভোক্তা ভগবান। একরকমের মালিক আশ্রয় ভগবান, আর একরকমের মালিক বিষয় ভগবান। এই দু রকমের মালিক নিয়ে তো চলতে হয় আমাদের। সব জিনিসটার মধ্যে এরকম হিসাব আছে। পার্থিব জগতের স্নেহতা আছে, তার দ্বারা পার্থিব জগতের বস্তু লাভ হতে পারে আমাদের, সেরকম ধরনের এর দ্বারা, স্নেহ মমতার দ্বারা, টানের দ্বারা। কিন্তু অপার্থিব স্নেহ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেটা, ততক্ষণ পর্যন্ত অপার্থিব বস্তুকে তো ধরা যাচ্ছে না। আমি খুব কাঁদলাম, কিন্তু কই গুরু বৈষ্ণব, কই কৃপা, কই ভগবান, কই? তথাপি প্রশ্ন আসে, তা পেলাম না, পাচ্ছি না, যখন তখন নিশ্চয়ই কান্না হয়নি, ঠিক সুষ্ঠু কান্না হয়নি, আমার আকুল ক্রন্দন হয়নি, অন্তর থেকে হয়নি। অন্তর থেকে হলে কানেক্টিং লিঙ্ক ঠিক এসে যাবে। অন্তর থেকে না হওয়া পর্যন্তই তো হয় না, সম্পর্কটা, সম্বন্ধ জ্ঞানটা ঠিক আসে না। সম্বন্ধ জ্ঞানের উদয় না হলে কোনটাই সম্ভব না। সম্বন্ধ জ্ঞানের উদয় হলে তখন বহু কিছু চিন্তা ভাবনা এসে যায়, কর্তব্য বুদ্ধি দায় সমস্ত সব এসে যায়। আবার পরমাত্ম ক্ষেত্রে বলছেন কর্তব্য বুদ্ধি যাকে বলে, সেটাও একটা স্বার্থ, ভয়ঙ্কর কথা। আমার কর্তব্য কর্ম আমি করছি, এই কথা যদি কেউ বলেন ধর্ম জগতে কথা অচল, তার পিছনে কিছু লেনদেনের ব্যাপার আছে। সেইখানে কর্তব্য বুদ্ধি, আমি চাকরি করছি, মাইনে পাই, আর কর্তব্য বুদ্ধির ক্ষেত্রটা ওই রকম, আর সেবা যেখানে আছে সেখানে ওই রকম কোনো কথাই নেই, সেখানে কর্তব্য বুদ্ধির কথা না। আপনার থেকেই সেই ভাবটা তার ভিতরে বসে আছে, সেই ভাব সেখানে কোন রকম ধরনের পার্থিব জগতের লেনদেনের কোনো ব্যাপার নাই। পার্থিব জগতের বৈশ্যবৃত্তি নাই, মানে গিভ অ্যান্ড টেক পলিসি সেখানে অচল, পার্থিব জগতের লেনদেনের ব্যাপার। তুমি কিছু দাও, আমি কিছু দিচ্ছি, আমার কোনো ব্যাপার নয়, অথচ সব ব্যাপারটা আছে। কোটি কোটি জন্মেতে যা লাভ হয় না, গুরু বৈষ্ণব দিয়ে দিলেন, ভগবানও দিয়ে দিলেন। গুরু বৈষ্ণব তো ডাইরেক্ট দেন না সবসময়, পরোক্ষভাবেই। গুরু বৈষ্ণবের কাছে কিছু আবেদন নিবেদন করলে তারা বলবেন, তাদের ভাষা হলো এই, আচ্ছা এ সম্বন্ধে আমি বলবো আমার উপরওয়ালাকে, আমি গৌর হরিকে বলবো, আমার উপরওয়ালা গার্জিয়ানকে বলবো, আমি রাধা ঠাকুরানিকে বলবো, আমি কৃষ্ণকে বলবো, তারা কি ব্যবস্থা নেন? এইভাবে আমি দিচ্ছি না, এই কথা নেই, এমন দাম্ভিকতার অহংকারের কোনো কথা নেই সেখানে। আমি বলছি শোনো, তুমি কি বলছো, তুমি কে, হে আমার কথা কে শুনবে, তুমি বলার কে, আর তোমার কথা শুনবে এটা তুমি ভাবছো কেন? দুনিয়ার লোক তোমার কথা শুনবে তুমি এটা ভাবছো কেন? এই অহংকার কেন তোমার?
প্রত্যেকের পক্ষেই তো কথাটা আছে সেখানে, কারো পক্ষে কথা বলা নেই তা এরকম নয়, যে যে অবস্থা আছে সেই অবস্থার পক্ষেই তার পক্ষেই কথা আছে বলা, জিনিসটা তো এইরকম। যদি কেউ অহংকার পোষণ করেন কিন্তু সেই অহংকার কার দিকে তাকিয়ে, যিনি কৃপা প্রার্থী যিনি তার তার তো অহংকারের অহংকার থাকার কোনো কথা নয়, দাম্ভিকতা থাকার কোনো কথা নয়। আমি বলছি আমার কথা শোনো, আরে এ কি তুমি বলছো, তুমি কে হে, তুমি কি বলছো? আমার গুরুবর্গ বলছেন, গোস্বামীগণ বলছেন, শাস্ত্র বলছেন, ভগবান বলেছেন, এই বলতে হবে। আমি বলছি আমার কথা শোনো, বাজে কথা, ওরকম কথা বলার কোনো ঢং নাই, ওর কথার ভিতরে কোনো বৈষ্ণবতা নাই, এটিকেট দুরস্ত নয়, এ কথা আদব কায়দা দুরস্ত নয়। বৈষ্ণবীয় এটিকেট আলাদা, জগতে চলতে গেলে একরকমের আইন কানুন, সেখানে সেখানে শালীনতাবোধ পৃথক জিনিস, সেখানে শিষ্টাচার পৃথক জিনিস। কোনো সাধু সঙ্গে সন্তের সঙ্গে কথা বলতে গেলে শিষ্টাচার বলে একটা কথা আছে, কথাটা আমরা কি করে প্লেস করব তার ফুটিং এর একটা আছে।